হ্যালো কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা হয়েছে তিন চার দিন আগেকার ভিডিও শ্যুট করে রেখেছিলাম বাট কি বলো তো এত গরম না গরমে যন্ত্রণা মানে ভিডিওটা যে এডিট করে পোস্ট করবো এটা আর করা হচ্ছিল না তো ভাবলাম যে হ্যাঁ আজকে একটু ভিডিওটা এডিট করে নিই দেখো এখানে আছে জিলেপি এটা মেলাতে গিয়েছিলাম মানে যেদিনকে স্যুট ছিল ও তার আগের দিন মানে রথের মেলা ফিরা রথ ছিল ফিরা রথের মেলাতে গিয়েছিলাম তো ওইখান থেকে জিলেপি আনা হয়েছে আর দেখো সকালবেলায় চা খাওয়া হয়েছে জিলেপি খেয়েছি তারপর তোমাদের দাদাবাই গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মটন তো এখন মটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর মটন রান্না করব। দিন পর মটন রান্না করছি মটন না বেশি আমাদের ঘরে আনা হয় না কারণ মটনটা খেলে সবারই কম বেশি একটু মানে শরীরে প্রবলেম দেখা দেয় তার জন্য বেশিরভাগ সময় আমাদের ঘরে মুরগির মাংসই আনা হয় তো এখন মটনটাকে ধুয়ে নিচ্ছি আর ভিডিওটা ধরে দিচ্ছিলো দ্বীপ দ্বীপের এক্সামটাও শেষ হয়েছে তার জন্য দুই তিন দিন একটু রেস্ট নেবে তারপর আবার পড়া শুরু হবে কারণ কি এটা তো মান্থলি পরীক্ষা ছিল হাফ এলির জন্য আবার প্রিপারেশান শুরু হয়ে যাবে তো চলো এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপর গিয়ে রান্নাটা চাপাবো আর দুই তিন দিনকার আগেকার ভিডিও শ্যুট করে রেখেছি তো তার জন্য মানে কি কি হয়েছিল ঠিকঠাক মানে মনে ছিল না তা তার জন্য আমি যে ভিডিওটা নিজে দেখে দেখে মানে মিলিয়ে মিলিয়ে আমি বলছি তোমাদের সাথে ভয়েস ওভার করছি জানি না কতটা কি করতে পারবো হয়তো একটু ভুলভাল হতে পারে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো চলো মাংসটাকে ভালো করে ধুয়ে নিই মাংস না আমার ভালো করে না ধুলে একদমই ভালো লাগে না তিন চারবার করে জল দিয়ে যতক্ষণ পর্যন্ত রক্তের কালারটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে ধুতেই থাকি কেন জানি না আমার একদমই পছন্দ হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুবই ভালো লাগে তার জন্য আমি যতটুক পারি পরিষ্কারভাবে রান্না করার চেষ্টা করি আর এত গরম পড়েছে মানে কি বলবো দিনকার মানে যে ভিডিও শ্যুটটা ছিল তারপরে আমি আর ভিডিও শ্যুটই করিনি এত গরম মানে কি বলবো দেখো এবার স্নান করে বসে গেছি রান্নাবান্না কমপ্লিট মাটন রান্না করেছি তো আরও কি কি রান্না করেছি তোমাদের সাথে পরে দুপুরে খাওয়ার সময় শেয়ার করব। তো চলো এই দেখো ব্যাগটা এই ব্যাগটা আমি গতকাল যে মেলাতে গিয়েছিলাম মানে ফিরা রথের মেলাতে তখন এই মেলা থেকে নিয়ে এসেছি ব্যাগটা আমার জন্য এনেছি ছোট্ট একটা দেখো ব্যাগ কোনোখানে কাছে ধারে যাওয়ার সময় এই ব্যাগটা হাতে করে নিয়ে যাওয়া যাবে ভালোই বেশ ভালো আমার দেখতেও ভালো লেগেছে আর ব্যাগের ডিজাইনটাও খুব সুন্দর ছিল তো চলো এবার দেখায় ব্যাগের ভিতরে কি কি আছে এই যে দেখো একটা খেলনা এই খেলনাটা নিয়েছি আমার মামাতো ভাইয়ের বাচ্চার জন্য তো ওর বাচ্চাটা একদমই ছোটো মাত্র ছয় মাস বয়স তো ওর জন্য একটা খেলনা নিয়েছি তো বেশ ভালোই লাগলো আমার খেলনাটা এই যে দেখো এটা ড্রামটাকে ডুকডুক ডুকডুক করে বাজাচ্ছে একটা গণেশ ঠাকুর বেশ ভালো লেগেছে এরকম খেলনা জানো তো দ্বীপেরও ছিল ছোটোবেলায় অনেকগুলো ছিল ছোটোবেলা মেলা টেলাতে গেলে আমার এগুলি আনতে খুব ভালো লাগে বেশ বাচ্চাদেরও মানে আকর্ষণ করে এগুলো আর এই যে দুইটা ক্লিপ দেখো এটা কিনেছি আমার মামার তো বোনের জন্য তো চুলগুলি বেশ লম্বা লম্বা তার জন্য এই দুইটা ক্লিপ নিয়েছি আমারও বেশ ভালো লেগেছে দেখো লেজটা কিন্তু খুব দারুণ আর মাল্টি কালারের মধ্যে আছে তার মধ্যে জড়ি জরি লাগানো আছে আর এই যে দেখো এখানে একটা নেল নেলপালিশ কিনেছি খয়ারি কালারের এটাও ওদের জন্যই কিনেছি আর আমার ঘরে না প্রচুর নেল নেলপালিশ জমে গেছে আমি একদিন তোমাদের সাথে আমার নেল নেলপালিশ কালেকশন শেয়ার করব আগরতলায় সব নেল পালিশ রয়েছে তো আমি আগরতলায় গিয়ে একদিন সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে একটা টিপের পাতা কিনেছি এটার মধ্যে দেখো স্টার স্টার ডিজাইনের টিপগুলো আমার বেশ ইউনিক লেগেছে তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি আমার জন্য সবসময় তো গুল ডিজাইনের মানে গুল একদম গুল থাকে টিপগুলো যে পরি আর এটা একটু স্টারের মতো ডিজাইনটা বেশ ভালোই তার জন্য নিয়ে নিলাম এই তো এই ছিল বাজার আর কিছু কেনাকাটা করিনি আর জিলেপি নিয়ে এসেছি মেলা মানেই তো জিলেপি খেতেই হবে যে কোনো মেলাই বলো আমাদের ঘরে সবাই জিলিপি খেতে খুব পছন্দ করে চলো এবার দেখিয়ে দেই রান্নাতে কি আছে আর এখন দুপুরে ভাতটা খেতে বসে যাব এখানে দেখো আছে মলায়া মাছের পেঁয়াজ দিয়ে ঝুল করেছি আর এখানে হয়েছে কি বলে এটাকে ঘ্যাট সব সবজি মিলিয়ে একটা পাঁচ মিশালের সবজি করেছি আর এখানে আছে মটন মটনটা থেকে সকালে কিছুটা খাওয়া হয়েছিল তার জন্য এরকম লাগছে কমে কেমন একদম কম কম মনে হচ্ছে আর এটা হয়েছে রাতে মানে ওই যেদিনকে খাবারগুলো দেখালাম ওই দিনকে রাতে মানে এটা রবিবারের ছিল রবিবারের রাতে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে চলে এসেছি আমার মামার বাড়িতে তো মামার বাড়িতে আমার যে মামাতো ভাই আছে ওরা রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছে তো তার জন্য উপাসনা দিচ্ছে আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা এসেছি তো এসেই দেখি যে মোটামুটি রেডি আমি আসার কিছুক্ষণ পরে কিন্তু পুজোটা শুরু হয়ে গিয়েছিল আর এই পুজোর যে মানে গানটা আর ফুল ভিডিওটা আমি কিন্তু আমার চ্যানেলে আরেকটা দিয়ে দিয়েছি দুই দিন আগে তোমরা দেখে নিও গানটা বেশ ভালো লাগে শুনতে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাইকে টাটা বাই বাই